দেখো গত দিনে এর আগে আমি তোমাদের যে আইটেমগুলো শিখিয়েছিলাম অ্যালগোরিদম ফ্লোচার্ট কিভাবে লিখতে হয় কিভাবে ফ্লোচার্ট আঁকতে হয় সাথে সাথে কয়েকটা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট একসাথে দেখানো হয়েছে তিনটা অ্যালগোরিদম এবং তিনটা ফ্লোচার্ট এবং কোন অ্যালগোরিদমে কোন স্টেটমেন্টের জন্য বা কোন লেখার জন্য ফ্লোচার্টে কোন চিত্রটা অঙ্কন করতে হয় এবং সেই চিত্র অনুযায়ী কি ধরনের স্টেটমেন্ট লিখতে হবে সেটা তোমরা প্রোগ্রামিং এ শিখবে আর প্রোগ্রামিং শেখার আগে আমরা আজকে দেখতে চাই সি প্রোগ্রামিং এর প্রাথমিক আলোচনা বা ফান্ডামেন্টাল অফ সি ফান্ডামেন্টাল অফ সি তে আমরা যে জিনিসটা প্রথমে শিখবো সেটা হলো সি প্রোগ্রাম কি ধরনের সি প্রোগ্রামটা হলো ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটাকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজও বলা হয় সি নামটা এসেছে মার্টিন রিসার্চস এর উদ্ভাবিত বিসিপিএল এর ভাষা থেকে যার প্রাথমিকভাবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে কাজে রিসার্চ কাজে ব্যবহার করা হতো এবং সেই ভাষার থেকে এই সি ভাষাটার উদ্ভব হয়েছে ড্যানিস রিচি এই ব্যক্তিটি একজন বিখ্যাত ব্যক্তি যিনি বেল ল্যাবরেটরিতে রিসার্চের ক্ষেত্রে রিসার্চ করে এই সি প্রোগ্রামটা আবিষ্কার করেন সি প্রোগ্রাম এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই প্রোগ্রামে একাধারে নিম্ন স্তরের সুবিধাও পাওয়া যায় নিম্ন স্তরের বলতে বুঝাচ্ছি নিম্ন স্তর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজের সুবিধা পাওয়া যায় সাথে সাথে উচ্চ স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সুবিধা পাওয়া যায় সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মধ্যস্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলা হয় বলা হয় এই জন্য যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে উচ্চ স্তরের এর যেমন সুবিধা পাওয়া যায় সাথে সাথে নিম্ন স্তরের প্রোগ্রামিং এর সুবিধাও পাওয়া যায় এই জন্য এটাকে অনেক সময় মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা মধ্য স্তরের ভাষা বলা হয় সি কে স্ট্রাকচার ওরিয়েন্টেড বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় কারণ হলো সি প্রোগ্রামিং এ মূল মূল সমস্যা এবং সাথে সাথে বিভিন্ন ধরনের ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করা যায় অর্থাৎ সাব ফাংশন বা সাব প্রোগ্রামে ছোট ছোট সমস্যা সমাধান করে মূল সলিউশনের সাথে ইনক্লুড করে বড় ধরনের কোনো সমস্যা সমাধান করা হয় এই সাব ফাংশনের সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের ভেরিয়েবল স্ট্রাকচার ফাংশন ইত্যাদি বর্ণনা করা যায় এবং প্রয়োজনে বিভিন্ন শর্ত যেমন ইফ ওয়াইল ফর গো টু বিভিন্ন ধরনের কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করে সি প্রোগ্রাম তৈরি করা যায় এই জন্য সি প্রোগ্রামকে আমরা বলে থাকি স্ট্রাকচার ওরিয়েন্টেড প্রোগ্রামিং অর্থাৎ এটার এটা প্রোগ্রামিং এর ধরনটা হলো এমন যে এখানে মেইন একটা প্রোগ্রাম থাকবে তার সাথে বিভিন্ন ধরনের সাব প্রোগ্রাম বা ইনক্লুড করা যায় যেখানে ছোট ছোট সমস্যা সমাধান করা যায় ছোট ছোট ক্যালকুলেশন করা যায় বা নিজে নিজে কোন ফাংশন তৈরি করে এটার সাথে ইনক্লুড করা যায় এই জন্য এটাকে বলছি আমরা ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটাকে বলা হয় জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ বলা হয় এই জন্য যে সি এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সব ধরনের প্রবলেম সলিউশন করা যায় কি ধরনের প্রবলেম সলিউশন করা যায় আমরা ইতিমধ্যে জানি আমরা গত সেমিস্টারে এইচ নামক একটা প্রোগ্রামিং ভাষা শিখেছি যেটা দিয়ে শুধুমাত্র শুধুমাত্র ওয়েব পেজ তৈরির কাজ করা যায় অনুর ভাবে তোমরা শুনে থাকবে আরো কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর নাম সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফরিংয়েল বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এর মধ্যে কবল এটা এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মিনিংটা হলো কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ that এটা বিজনেস ওরিয়েন্টেড কাজে ব্যবহৃত হয় পার্টিকুলার একটা কাজের জন্য এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অনুরূপভাবে তোমাকে জেদা হয় যদি বলা হয় ফরট্রান ফরট্রানটা কি ফরট্রানটা হলো ফর্মুলা ট্রান্সলেশন ফর্মুলা ট্রান্সলেশন মূলত প্রোগ্রামটাই তৈরি করা হয়েছে সায়েন্টিফিক কাজের জন্য সায়েন্টিফিক গবেষণার জন্য দ্যাট মিন্স এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুধুমাত্র সাইন্টিফিক কাজ করা যায় এবং এই এটা ডাটা টাইপ ভিন্ন এটা ডাটা টাইপ এই অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায় অন্য রকম এখানে ডেসিমাল পয়েন্ট আমরা সাধারণত ডেসিমাল পয়েন্টের পরে যে কয়টা ঘর রাখি ছয়টা ঘর রাখি কিন্তু ফরটানে ছয়টা বলে কোনো লিমিট নেই ওখানে ষোলোটা বত্রিশটা চৌষট্টিটা একশো আঠাশটা পর্যন্ত ডেসিমেলের পরে ডিজিট থাকতে পারে কারণ সায়েন্টিফিক ক্যাল সাইন্টিফিক ক্যালকুলেশনে গবেষণাগারে এমন কিছু হিসাব আসবে যেটা এক্সপোনেন্ট পাওয়ার দিয়ে ক্যালকুলেট হতে পারে আবার অনেকগুলো ডিজিটও দেখাতে পারে সো ওটার ফরম্যাট এক ধরনের সি প্রোগ্রামিং তাহলে এমন এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মূলত এই বিজনেস ওরিয়েন্টেড কাজও করা যাবে ওয়েব পেজও করা যাবে সায়েন্টিফিক কাজও করা যাবে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ এই জন্যই বলা হয় অর্থাৎ এটাতে সব ধরনের কাজই করা যাবে সি প্রোগ্রামের বৈশিষ্ট্য সবগুলোই কিন্তু সি প্রোগ্রামের বৈশিষ্ট্য যেমন এটা একটা স্ট্রাকচার ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা একটা তোমার মিড লেভেল ল্যাঙ্গুয়েজ এটা একটা তোমার জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ এগুলো বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো আছে আর সাথে সাথে আরো কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত জরুরি এই বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখতে হবে কারণ পরীক্ষাতে অনুধাবনমূলক বা ব্যাখ্যামূলক বা থ্রি মার্কসের যে কোশ্চেন থাকে সেখানেও এই ধরনের কোশ্চেন থাকে দেখা গেল একটা স্টেটমেন্ট লিখে দেওয়া হলো যেটা সি এর ফর্মেটে লেখা হলো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো করে লেখা হলো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা স্টেটমেন্ট লেখে তোমাকে প্রশ্ন করা হলো উদ্দীপকে যে প্রোগ্রামিং এ প্রোগ্রামটা লেখা হয়েছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে উক্ত ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো উক্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিশেষ পাঁচটি বৈশিষ্ট্য লিখো বিশেষ ছয়টি বৈশিষ্ট্য লিখো এ ধরনের প্রশ্ন আসলে তখন তোমাদের এই সি প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্য লিখতে হবে সো আমরা দেখি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য কি কি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্যের মধ্যে আমরা ইতিমধ্যে দুই তিনটা বলে ফেলছি তারপরে বৈশিষ্ট্য লেখার সময় বা বৈশিষ্ট্য বলার সময় আমরা এটা বলবো বা লিখবো সি প্রোগ্রাম একটি মধ্যস্তরের ভাষা এ ভাষায় কম্পিউটারে বিট পর্যায়ে প্রোগ্রামিং প্রোগ্রামিং এর মাধ্যমে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ ও সিস্টেম প্রোগ্রাম রচনা করা যায় অর্থাৎ কন্ট্রোলিং প্রোগ্রাম তৈরি করা যায় বাইনারি ভাষা ব্যবহার করা যায় রেজিস্টার ইন্ডিকেট করে কমান্ড দেয়া যায় স্টেটমেন্ট লেখা যায় হেক্সাডেসিমাল নাম্বার লেখা যায় এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এই সুবিধাটা আছে এই জন্য এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নরমালি তো আমরা লিখবো ইংরেজি ভাষা কিন্তু এখানে বিট পর্যায়ে প্রোগ্রাম লেখারও সুযোগ সুবিধা আছে এই জন্য এটাকে আমরা বলছি মধ্যস্তরের ভাষা অনুরূপভাবে সেকেন্ড বৈশিষ্ট্যটা सेम ওটারই আরেকটা এক্সটেনশন সি ল্যাঙ্গুয়েজ যে সব ধরনের প্রোগ্রাম রচনা করা যায় তাই একে বলা হয় জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ তো জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন ইতিমধ্যে তোমাদেরকে বলছি জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ বলা হয় এই জন্য এটা নির্ধারিত কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ করে না নির্ধারিত এক ধরনের কাজ করে না সব ধরনের কাজই করা যায় এই জন্য এটাকে বলা হয় জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ সি প্রোগ্রামিং কে পারপাস ল্যাঙ্গুয়েজ বলা হয় এই জন্য যে এটা দিয়ে সব ধরনের কাজ করা যায় যেমন ওয়েব পেজ তৈরি করা যায় ভাবে ক্যালকুলেশন করা যায় অনুরূপ ভাবে বিজনেস ওরিয়েন্টেড কাজ করা যায় চার নম্বর হলো সি ল্যাঙ্গুয়েজের মূল সমস্যাকে ছোট ছোট ভাগে ভাগ করে প্রতিটি ভাগে প্রয়োজনীয় ভেরিয়েবল ফাংশন কনস্ট্যান্ট ইত্যাদি ব্যবহার করা যায় এই জন্য এটাকে স্ট্রাকচার ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলা হয় সি প্রোগ্রামের ভাষা শুরু হয় একটি ফাংশন মেইন নামক একটা ফাংশন দিয়ে মেইন ফাংশন ছাড়া সি প্রোগ্রাম হয় না অর্থাৎ মেইন ফাংশন দিয়ে সি প্রোগ্রামিং এর স্টার্ট হয় সি প্রোগ্রামিং এর এক্সিকিউশন পার্ট হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অর্থাৎ মেইনলি কাজ শুরু হবে মেইন ব্র্যাকেট মেইন ফাংশন দিয়ে দেন এক্সিকিউশন শুরু হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সি এ একটা বিশেষ বৈশিষ্ট্য হল প্রতিটি স্টেটমেন্টের শেষে সেমিকোলন থাকবে প্রতিটি স্টেটমেন্টের শেষে সেমিকোলন থাকবে প্রোগ্রামে যদি আমরা সি প্রোগ্রামিং এর আরেকটা বৈশিষ্ট্য হলো সি এ যদি আমরা কোন কমেন্ট লিখতে চাই বিশেষ কোন মন্তব্য লিখতে চাই সেক্ষেত্রে কমেন্ট লেখার ক্ষেত্রে আমরা কিভাবে লিখব স্ল্যাশ দিব স্ল্যাশ দিয়ে একটা স্টার্ট দিব প্রয়োজনীয় কমেন্ট স্টার্ট দিয়ে স্ল্যাশ দিয়ে সেই প্রোগ্রামটা শেষ করবো এটাও একটা বিশেষ বৈশিষ্ট্য অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু কমেন্ট লেখার জন্য এরকম কোনো ফরম্যাট নেই অন্য ফরম্যাট আছে আরো কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে আছে যেখানে আমরা কমেন্ট লিখতে পারি বা কমেন্ট লেখার অন্য একটা ফর্মেট আছে এই প্রোগ্রামে যতবার ইচ্ছা কমেন্ট লেখা যায় যে কোনো জায়গায় কমেন্ট লেখা যায় এটা একটা বিশেষ বৈশিষ্ট্য এই প্রোগ্রামিং এর আরেকটা বৈশিষ্ট্য হলো এখানে পর্যাপ্ত পরিমাণ লাইব্রেরি ফাংশন পর্যাপ্ত পরিমাণ উইং বের করা যায় দ্যাট মিনস ইফ ব্যবহার করে বিভিন্ন ধরনের ব্রাঞ্চ তৈরি করা যায় এখানে কয়েকটা কন্ট্রোল স্টেটমেন্ট আছে অর্থাৎ লুপ তৈরি করার জন্য স্টেটমেন্ট আছে যে যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের লুপিং এর কাজ করতে পারি কত কত সি প্রোগ্রামিং এর আরেকটা বৈশিষ্ট্য হলো এই প্রোগ্রামে লিখিত এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে লিখিত যে কোনো প্রোগ্রাম অন্য যে কোনো কম্পিউটারে চালানো সম্ভব অর্থাৎ হাই লেভেল ভাষার যে আমরা বৈশিষ্ট্য পড়ে এসেছি হাই লেভেল ভাষায় যে বৈশিষ্ট্য হলো যে এটা মেশিন ডিপেন্ডেন্ট নয় এক মেশিনে প্রোগ্রাম লিখে অন্য মেশিনে চালানো যায় সি প্রোগ্রামেও এক মেশিনে প্রোগ্রাম লিখে অন্য যে কোনো মেশিনে এটা চালানো সম্ভব এমনকি বর্তমান মোবাইলগুলোতে সি প্রোগ্রামিং ব্যাপকভাবে প্রচলিত এছাড়াও ল্যাপটপ ট্যাব বিভিন্ন ধরনের সি প্রোগ্রাম পরিচালনা করা যায় তুমি তোমার একটা উন্নত মানের কম্পিউটারে সি প্রোগ্রামিং এ একটা প্রোগ্রাম রচনা করলে বা প্রোগ্রাম লিখলে বা কোনো প্রবলেম সলিউশন করলে সেই প্রোগ্রাম তুমি অন্য অনেক ডিভাইসে বা যে কোনো ডিভাইসে চালাতে পারবে এমন কোন ডিভাইস সাপোর্ট করবে না যে ডিভাইস হয়তো অন্য প্রোগ্রামও সাপোর্ট করে না বা সেই ডিভাইস আসলে প্রোগ্রামিংই ডিভাইস না সেটা হতে পারে বাট প্রোগ্রামেবল যে কোন ডিভাইসে সি প্রোগ্রাম চালানো সম্ভব প্রায় প্রতিটিতে হয়তোবা দুই একটা বাকি থাকতে পারে এতে আরেকটা বৈশিষ্ট্য হলো এখানে কম্পাউন্ড অপারেটর ব্যবহার করা যায় অপারেটর বলতে বুঝাচ্ছি সিম্বল বিভিন্ন ধরনের যেমন লেস দেন ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল লেস দেন ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল এটা কি এটা হল যে আমি একসাথে দুটা চিহ্ন ব্যবহার করতেছি এই আমি বলছি এখানে কম্পাউন্ড অপারেটর ব্যবহার করা যায় তো আমরা দেখতে পেলাম সি প্রোগ্রামিং ভাষার বিশেষ কিছু বৈশিষ্ট্য সেটা আসতে পারে পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন যে কোনো ভাবে একটা স্টেটমেন্ট বা একটা ছোট প্রোগ্রাম দিয়ে বললো প্রোগ্রামটির বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করো অথবা সেটা না দিয়ে বললো যে প্রোগ্রামটির বৈশিষ্ট্য উল্লেখ করো সেক্ষেত্রে যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে বৈশিষ্ট্য সেটাও চাইতে পারে সাথে সাথে ওই প্রোগ্রামের যে বৈশিষ্ট্য সে প্রোগ্রামেও কিন্তু এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকবে সো এটা যদি তুমি পড়ে রাখো বা এটা যদি তোমার জানা থাকে তাহলে তুমি বুঝতে পারবে যে এটা আসলে সি প্রোগ্রামিং কারণ প্রত্যেকটা প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে সেমিকোলন আছে দ্যাট মিন্স এটা একটা সি প্রোগ্রামিং হয়তো অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে দু একটা জায়গা আছে যেমন সি প্রোগ্রামিং থেকে জাভা প্রোগ্রামিং এর উদ্ভব হয়েছে জাভা প্রোগ্রামিং এ কোনো কোনো জায়গায় সেমিকোলন ব্যবহার করা হয় আমরা জানতে পারলাম সি প্রোগ্রাম সি প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্য কি এবার আসি আমরা সি প্রোগ্রামিং এর গঠন সি প্রোগ্রামিং এর গঠনটা কি রকম সি প্রোগ্রামিংটা কিভাবে লিখতে হয় সবাই খেয়াল করো সি প্রোগ্রামিং এর গঠনটা এরকম যে এতে যে অংশগুলো থাকবে যে আইটেমগুলো আমরা সাধারণত লিখি বা যে উপাদান দিয়ে সি প্রোগ্রামগুলো গঠিত সেই উপাদানগুলো হলো এই এখানে প্রথমেই প্রোগ্রাম করতে গেলে যে জিনিসটা লেখা হয়ে থাকে সে জিনিসটা হলো ডকুমেন্টেশন সেকশন ডকুমেন্টেশন সেকশনটা কি ধরো সি প্রোগ্রামটা তুমি তৈরি করেছো সি প্রোগ্রামটা তোমার কোম্পানি তৈরি করেছে সি প্রোগ্রামটা তুমি গতকালকে শেষ করেছো সি প্রোগ্রামটা কিসের জন্য তৈরি করেছো এই আইটেমগুলো এই ডকুমেন্টেশন সেকশনে লেখা হবে সি তে একটা প্রোগ্রাম তৈরি করলে সো প্রোগ্রাম তৈরি করেছে কেজেট প্রোগ্রাম তৈরি করেছে রাজুক কলেজে অটোমেশনের জন্য প্রোগ্রাম তৈরি করেছে রাজুক কলেজে পরীক্ষা গ্রহণের জন্য প্রোগ্রাম তৈরি করেছে রাজুক কলেজে ওয়েবসাইট পাবলিশিং এর জন্য প্রোগ্রাম তৈরি করেছে স্টুডেন্ট ম্যানেজমেন্টের জন্য এটসেট্রা এই মন্তব্যগুলো এখানে লেখা থাকবে অর্থাৎ সি প্রোগ্রামিং এ এই মন্তব্যগুলো লেখা থাকে প্রথম লাইনে প্রথম দিকে সবার উপরে এবং সি প্রোগ্রামিং যখনই তুমি তোমার কম্পিউটারে সেটআপ করবে তখন উপরে অনেক লেখা দেখবে মূলত এই প্রোগ্রামিং এর দায়িত্বে কারা ছিল বা প্রোগ্রামিংটা কিসের জন্য তৈরি করা হয়েছে বা প্রোগ্রামিং এর সত্তাধিকার কে বা প্রোগ্রামিং কি জন্য কি ধরনের কাজ করবে এই বিষয়গুলো লেখা হয় যে অংশটা আসে সেটা হেডার ফাইল সংযুক্ত করা মূলত সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রধান কিছু ফাইলের সমষ্টি নিয়ে গঠিত অর্থাৎ প্রধান প্রধান কয়েক ধরনের ফাইল নিয়ে সি প্রোগ্রাম গঠিত এই প্রধান প্রধান যে ফাইলগুলো নিয়ে সি প্রোগ্রাম গঠিত সেই প্রধান প্রধান ফাইলগুলো মূলত প্রথমেই সংযুক্ত করে নিতে হয় কেন সংযুক্ত করে নিতে হয় মনে করো তুমি কাজ কাজ করবে করার জন্য তোমার দরকার অ্যাকাউন্ট সেকশন দরকার অ্যাডমিন সেকশন দরকার লাইব্রেরি দরকার স্টোর তুমি যখনই একটা কাজ করবে তখন তোমার যে আইটেমগুলো দরকার আছে সেই আইটেমগুলোকে তোমার ইনক্লুড করে নিতে হবে ধরো একটা বড় ধরনের কাজ করতে যাচ্ছ একটা স্পোর্টস রাজুক কলেজে মনে করো একটা স্পোর্টস হবে সেই স্পোর্টস আমার কোন কোন সেকশন দরকার বিভিন্ন ফর্ম এখানে প্রতিযোগিতায় আসবে বিভিন্ন ফর্ম প্রতিযোগিতায় আসলে সেই ফর্ম মাস্টারদেরকে ইনক্লুড করতে হবে কারণ ফর্মে খবর দিতে চাইলে বা ফর্মের কাউকে দিয়ে কাজ করাতে চাইলে ফর্ম মাস্টার যদি অনুমতি না দেয় তাহলে সেই ফর্মের ওকে দিয়ে কাজ করানো যাবে না আর কাজ করবে না ফর্ম মাস্টারের মাধ্যম দিয়ে আসতে হবে অনুরূপ যে এখানে যদি কর্পোরালদের কল করা হয় কর্পোরালদের যেহেতু ডাকা হবে সেহেতু অ্যাডজুটেন্টদেরকে ডাকা হলো অ্যাডজুটেন্ট ছাড়া কর্পোরালটা আসবে না এখানে লাগবে বিএনসিসি সো বিএনসিসির যে পিইউ আছে তাকে ডাকতে হবে তাকে ছাড়া বিএনসিসির কোনো সদস্য এখানে কাজ করবে না অর্থাৎ প্রধান যে কয়েকটা বডি আছে পুরো একটা কাজ করার জন্য আমি একটা প্রবলেম সলভ করব সেই প্রবলেম সলভ করার জন্য আমার কোন কোন ফাইল প্রয়োজন এখানে প্রধান ফাইল বলতে বুঝাচ্ছি যে অনেকগুলো লাইব্রেরি ফাংশন আছে প্রত্যেকটা লাইব্রেরি ফাংশন কোনো না কোনো একটা লাইব্রেরিতে আছে কোনো না একটা প্রধান ফাইলে আছে সেই ফাইলটা এখানে লিংক করে নিতে হবে এটাকে বলছি আমরা লিংক সেকশন যেমন stdio.ace দ্যাট মিনস এস একটা প্রধান ফাইল এবং প্রধান ফাইলটাকে ডট এইচ দিয়ে প্রকাশ করা হয় অর্থাৎ এটাকে বলে এটাকে বলি আমরা হেডার ফাইল হেডার ফাইল বলতে যে ফাইলে কিছু কমান্ড আছে কিছু ফাংশন বিদ্যমান আছে যে ফাংশনটা ওর ভিতরে সামগ্রিক ভাবে বলে দেওয়া আছে ওই ফাংশনটা কিভাবে কাজ করবে মূলত ওই প্রধান ফাইল যদি কল করে নেওয়া হয় তাহলে ওই ফাংশনটা তোমার প্রোগ্রামের মধ্যে যখন ইউজ করবা ফাংশনটা ঠিক মতো কাজ করবে আদার হেডার ফাইল মেনশন করে না নিয়ে যদি তুমি কোন ফাংশন তোমার প্রোগ্রাম ইউজ করো তাহলে সেই ফাংশন কাজ করবে না সেকশনটা হলো যে তুমি কোনো একটা বিষয়কে ডিফাইন করে নিবে ধরো পায়ের মান ধ্রুবক আমরা জানি পায়ের একটা মান আছে পায়ের একটা মান আছে সেই মানটা নির্ধারিত এখন তুমি পাই মান কত ডিজিটের আছে ওটা না করে লিখলা পাই ইকুয়াল টু 3.14 তে 3.14 এর পরেও আরো কিছু ডিজিট আছে সেটা তুমি লিখবা না এটাকে ডিফাইন করে দিলে অথবা তুমি লিখলা কেজেট ইকুয়াল টু কামরদ অর্থাৎ কেজেট মানে হলো কামরদ জামান এটাই মিন মিন করবে এটা সারা অন্য কিছু মিন করবে না এই রকম কোনো কিছু ডিফাইন করতে চাইলে সেটাকে বলছি আমরা

কোনো কিছু ডিফাইন করা থাকবে গ্লোবাল ডিক্লারেশন সি প্রোগ্রামিং এ আমরা যখন বললাম যে সি প্রোগ্রামিং একটা স্ট্রাকচার ওরিয়েন্টেড প্রোগ্রামিং সি প্রোগ্রামিং এ বিভিন্ন ধরনের চলক ব্যবহার করা যায় বিভিন্ন ধরনের লুপিং ব্যবহার করা যায় বিভিন্ন ধরনের ব্রাঞ্চিং ব্যবহার করা যায় অনুরূপভাবে গ্লোবাল ডিক্লারেশন লোকাল ডিক্লারেশন গ্লোবাল ডিক্লারেশনটা কি গ্লোবাল ডিক্লারেশনটা হলো যে আমি এমন একটা চলক ব্যবহার করব যে চলকটা মেইন চলকটাও কাজ করবে অর্থাৎ আমি যে স্ট্রাকচারটা এখানে দেখিয়েছি এই স্ট্রাকচারটার মেইনের নিচে উইদিন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই চলকটা কাজ করবে সাথে সাথে মানে এক্সক্লুডিং সাব সাব সেকশন যেটা আছে অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট বাইরে যে সাব সেকশন আছে ইউজার ডিফাইন ফাংশন যেটা যেখানে নিজেরা ছোটখাটো প্রবলেম সলভ করে নিতে হয় নিজেরা কোনো কিছু ডিফাইন করে নিতে হয় নিজেরা কোনো কিছু মান বের করে নিতে হয় যে সাব প্রোগ্রাম থাকে বা সাব সেকশন থাকে সেই সাব সেকশনেও ওই চলকটা কাজ করবে যে চলকটা মেইন এর আগে ডিক্লেয়ার করা হবে সো গ্লোবাল ডিক্লারেশন বলতে বুঝাচ্ছি এটা এমন একটা চলক যেটা মেইন ফাংশনেও কাজ করবে সাব বিভিন্ন ধরনের সাব প্রোগ্রামেও কাজ করবে এরপরে সি প্রোগ্রামিং এ আমরা বৈশিষ্ট্য দেখে আসছি সি প্রোগ্রামিং শুরু হয় মেইন ফাংশন দিয়ে সি প্রোগ্রামিং এর কাজ হয় মেইন ফাংশন দিয়ে শুরু আর মেইন ফাংশন ছাড়া সি প্রোগ্রাম কাজ করে না যদি একটা পূর্ণাঙ্গ সি প্রোগ্রাম বলা হয় এরকম মেইন মেইন সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড প্যাকেট শেষ তাহলেই এটা একটা পূর্ণাঙ্গ প্রোগ্রাম বলা যাবে কেন এটা কম্পাইলারে দিলে কম্পাইলার ভুল ধরবে না যদিও এই প্রোগ্রামে কোন ধরনের প্রবলেম সলিউশন করা হয় নাই তারপরেও এটা কম্পাইলার ভুল ধরবে না কেন ভুল ধরবে না যে সি প্রোগ্রামটা শুরুই হয় মেইন দিয়ে আর সি প্রোগ্রামিংয়ের একজিকিউশন পার্ট শুরু হয় সেকেন্ড ব্যাকেট দিয়ে এক্সিকিউশন পার্ট শেষ হয় সেকেন্ড ব্যাকেট দিয়ে তো এটা স্বাভাবিক যেখানে কম্পাইলার ভুল ধরবে না সো যদি এরকম এমসি কিউ তোমাদের আসে যে মেইন ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ এই প্রোগ্রামে ভুল আছে কি না এই প্রোগ্রামে কোনো ভুল নেই এটা একটা পূর্ণাঙ্গ প্রোগ্রাম সো মেইন ফাংশন দিয়ে সি প্রোগ্রাম শুরু হয় এরপরে সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সি প্রোগ্রামিং এর এক্সিকিউশন পার্ট শুরু হয় অর্থাৎ আমি যে মূল সমস্যাটা সমাধান করব সেই সমস্যা সমাধানের জন্য যে কাজটা সেই কাজটা শুরু হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রথমে যেটা আসে সেটা হলো আমি কি কি চলক ডিক্লেয়ার করব সেই চলকগুলো গুলোর ডাটা টাইপ কি হবে সেই ডিক্লিয়ার পার্ট থাকে এরপরে এক্সিকিউশন অর্থাৎ আমাদের কি কি ক্যালকুলেশন হবে কি কি সলিউশন হবে সেখানে কি কি লুপ থাকবে কি ধরনের লজিক থাকবে ইত্যাদি এই লজিক গুলো এবং ক্যালকুলেশন গুলো এক্সিকিউটেবল পার্টে থাকে এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রাম শেষ করতে হয় আর প্রোগ্রাম শেষে শেষের পরে ব্যবহার করা যায় বিভিন্ন ধরনের ব্যবহার করা যেতে পারে এ সি গঠন সো একটা সি পূর্ণাঙ্গ সি প্রোগ্রামিং এ অংশগুলো থাকবে এছাড়াও আরো আলাদা আলাদা ভাবে ফাংশন নিজেরা তৈরি করে নেওয়া যেতে পারে যেটাকে বলে আমরা ইউজার ডিফাইন ফাংশন ফাংশন সাধারণত দুই ধরনের হয় যে ফাংশন গুলো সি প্রোগ্রামিং এর মধ্যে আগে থেকে তৈরি করে দেওয়া আছে বা হেডার ফাইলে বা প্রধান ফাইলের মধ্যে যে ফাংশন গুলো তৈরি করে দেওয়া আছে সেই ফাংশন গুলোকে বলছি আমরা লাইব্রেরি ফাংশন আর যে ফাংশন গুলো আমরা নিজেরা তৈরি করে নিব সেই ফাংশন গুলোকে বলছি আমরা ইউজার ডিফাইন ফাংশন সো সি প্রোগ্রামিং এর গঠন তোমরা বুঝতে পারছো আশা করি এরপরে এটাই মূলত আমি ডিসপ্লে তোমাদের এই বর্ণনার অংশগুলো তোমাদের লেখার সুবিধার্থে বা দেওয়ার সুবিধার্থে দেখাচ্ছি যে কিভাবে তুমি বিভিন্ন অংশের বর্ণনা লিখবে ছবিটা তো লিখবে যদি তোমাকে বলা হয় সি প্রোগ্রামিং এর গঠন আলোচনা করো ধরো সি প্রোগ্রামিং এর কিছু কোড লিখে দেওয়া হলো উদ্দীপকে উল্লিখিত কোডটি যে প্রোগ্রামিং লেখা হয়েছে সেই প্রোগ্রামিং এর গঠন আলোচনা করো চিত্র সহ আলোচনা করো বা গঠন দেখাও সেক্ষেত্রে ওই চিত্রটা দিতে হবে সাথে এই বিভিন্ন পয়েন্ট আকারে তার বর্ণনা দিতে হবে তো ওখানে যতগুলো পয়েন্ট দেখানো হয়েছে আমি ডিসপ্লেতে সেই পয়েন্টগুলোর বর্ণনা দেখিয়েছি আজকের মতো এখানেই শেষ করতে চাই আগামী দিন তোমাদেরকে পড়াবো সি প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল আরো কিছু পরবর্তী অংশ তো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ডে তে